শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে তোমাদের ভূগোল ও পরিবেশ এই বিষয়টির তৃতীয় অধ্যায় মানচিত্র নিয়ে একটি উপস্থাপন করব আজকে বিষয়টি কিন্তু আমি তোমাদের বিগত ক্লাসে মানচিত্র কি সেটি বুঝিয়েছি মানচিত্র দেখো এখানে একটা মানচিত্র আছে এটি একটি মানচিত্র এছাড়াও মানচিত্র তোমরা জানতে যে এটি মানচিত্র দেখলে বলতে পারবে যে এটি মানচিত্র আর আমার বিগত পূর্বের ক্লাসটিতে তোমরা মানচিত্র সংজ্ঞাও করতে পারবে আশা করছি মানচিত্র কিছুই না একটা কাগজ অথবা একটা কাপড়ের টুকরা হতে পারে যেখানে একটা অংশ বিশেষের সম্বন্ধে বর্ণনা সেটি রেখাচিত্রের মাধ্যমে বা চিত্রাঙ্কনের মাধ্যমে বর্ণনা করা এটি আমরা মানচিত্র কি সেটা বুঝলাম এখন এই মানচিত্রের বিষয়ে আমি যদি বলি মানচিত্র অঙ্কন করার জন্য কিছু বিষয় আমাদের জানতে হবে মানচিত্রটা যদি আমরা বুঝতেও চাই অঙ্কন নাই ন্যায় করলাম মনে করো যে একটি মানচিত্র এই মানচিত্রটা দেখে তুমি যদি বুঝতে চাও যে এই দাগগুলো অনেক অসংখ্য দেখো মোটা পাতলা চিকন এরকম অনেক দাগ যেই মানচিত্র যে তোমাদের শ্রেণীকক্ষে জ্বলানো আছে সেটিরও যদি কাছে গিয়ে দেখো অনেক ধরনের বিভিন্ন রকমের বিষয় এখানে অঙ্কন করা আছে তো এই বিষয়টি বুঝতে হলে এটা জানতে হবে মানচিত্র বিভিন্ন রকমের হয় অনেক ধরনের মানচিত্র থাকে প্রতি মানচিত্রেই বিভিন্ন বিষয় থাকে মানচিত্র যখন অঙ্কন করা হয় তখন কোনো একটি বিষয়বস্তুকে মাথায় রেখে মানচিত্রটা অঙ্কন করা হয় এক্ষেত্রে মানচিত্রে বিভিন্ন রং থাকে বিভিন্ন ধরনের রেখা থাকে বিভিন্ন ধরনের সংকেত থাকে যেমন এখানে আমরা দেখছি নীল গোলাপি আবার দেখতেছি কীরকম এই এখানে মসজিদের চিহ্ন এখানে এয়ারপোর্টের প্লেনের চিহ্ন প্লেন একটা আঁকানো আছে তো এই যে বিভিন্ন রং রেখা বা সংকেত দিয়েই যে মানচিত্র বোঝানো হয় এই রং রেখা ও সংকেত হলো মানচিত্রের আসলে ভাষা তাহলে মানচিত্রের ভাষা কী এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলকের প্রশ্ন আসতে পারে মানচিত্রের ভাষাটা কি আমরা একটু লিখে নিব হ্যাঁ আমরা কথাটাকে লিখব যে রং রেখা ও সংকেত হল মানচিত্রের ভাষা প্রথমটি কি বলেছি রং তারপরে রেখা তারপর হলো সংকেত এই জিনিসগুলো হলো মানচিত্রের ভাষা মানচিত্রের ভাষা তাহলে মানচিত্রের ভাষাটা আমরা যেমন আমাদের ভাষা কি বাংলা ভাষা সেরকম এরকম রং এবং রেখা এবং সংকেত এগুলো দিয়ে মানচিত্র মানুষ বুঝে মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে এই রেখা কোন রেখাটা দিয়ে কী বোঝায় কোন রঙটা দিয়ে কী বোঝাচ্ছে কোন সংকেত দিয়ে কী বোঝাচ্ছে তাহলে মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভাষা সম্পর্কে জানতে হবে আর মানচিত্রের ভাষা এই রং এই রেখা এবং এই সংকেতগুলো আধুনিক সভ্যতায় মানচিত্র কিন্তু অত্যন্ত জরুরি যেমন ধরো আজকাল প্লেন আকাশে চড়ে সে কোনো দেশে যাবে তার জন্য কিন্তু মানচিত্রের প্রয়োজন আছে এক একটি জাহাজ একটি দেশ থেকে আরেকটি দেশে যাবে বা এক জেলা থেকে আরেক জেলাও যদি যায় তারও একটি মানচিত্রের প্রয়োজন আছে আজকাল গাড়িও কিন্তু এটা বিদেশে বহু আগে থেকেই প্রচলিত আছে বাংলাদেশে এখন শুরু হয়েছে মনে করো যে একটি কারে করে আমি কোথাও যাবো যেই ঠিকানাটা আমি যাইনি না সেটি যাতে আমি গুগল ম্যাপে সার্চ দিই গুগল ম্যাপ একটি নেভিগেশন বলে একটা জিনিস আছে ওরা আমাকে দেখিয়ে দিবে। চিত্রের মাধ্যমেও দেখা দিতে পারে অথবা ওদের একজন কথার মাধ্যমেও বলে এবং চিত্রের মাধ্যমে তো বটেই রেখার মাধ্যমে রং দিয়ে দেখো গুগল ম্যাপের নেভিগেশনে লাল রং দিয়ে বোঝায় যে ওই রাস্তাটিতে জাম আছে নীল রং দিয়ে বোঝায় যে এটিতে যাওয়া যাবে মানে এটি খালি আছে এই যে রঙের খেলা মানে রঙের রং কথা বলে রঙ এই মানচিত্রের ভাষা অতএব এই আধুনিক যুগে প্লেন ছাড়া জাহাজ ছাড়া এগুলো ছাড়া তো সম্ভব নয় এবং দেখো তোমাদের যদি বাড়িটি চিন্তা করো তোমার এলাকার বাড়িটি তুমি দেখবে তোমার মা বলবে যে এই সীমানাটুকুন তোমাদের এটা কিভাবে সম্ভব হয়েছে এটি কিন্তু এই মানচিত্রের মাধ্যমে সম্ভব হয়েছে তোমাদের যেই বাড়িটি সেটিকে বাংলাদেশের মানচিত্রে এঁকে রাখা আছে কিন্তু সূক্ষ্মভাবে এবং সেখানে একদম সূক্ষ্মভাবে তোমাদের যেইটুকুন অংশ ব্যক্তিগত সেইটুকুন আলাদা করে দেওয়া আছে আমাদের যেটুকুন সেইটুকুন আলাদা করে আছে তোমার সহপাঠীর যেটুকুন তোমার শিক্ষকের যেটুকুন ওটা পুরোটাই ম্যাপে কিন্তু আলাদা আলাদা করে ব্যক্তির সীমানা নির্ধারণ করা আছে তবে মানচিত্রের প্রয়োজন বলে শেষ করা যাবে না বর্তমান যুগে তাহলে কথাটা আমরা বলতে পারি যে আধুনিক যুগে মানচিত্র সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি আধুনিক সভ্যতায় মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে শিক্ষার্থী শিক্ষক আমা আমি শিক্ষক হিসাবে যদি মানচিত্র না জানতাম আমার শিক্ষার্থীকে নিশ্চয়ই জানাতে পারতাম না আমার শিক্ষার্থী যদি মানচিত্রটা না দেখত তাহলে এই গ্রামে বসে সে ঢাকা শহর কোথায় অবস্থিত বসতো না শুধু শিক্ষক শিক্ষার্থী নয় ইতিহাসবিদ প্রকৌশলী মানে যারা ইঞ্জিনিয়ার ব্যবসায়ী যারা তাদের সাংবাদিক যারা সৈনিক আর জাহাজের নাবিক তো আছেই প্লেনের বৈমানিক তো আছেই সবার নিকটই মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ভূগোলবিদ যে ভূগোল বিষয়ে তোমরা পড়ছ এই ভূগোলবিদ ও ভূগোলের শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূগোলবিদ এবং তোমাদের এই ভূগোলের তো ভূগোল বই তোমরা যারা শিক্ষার্থীরা এই বইটি পড়ছ তোমাদের কাছেও কিন্তু মানচিত্র একটি জরুরি তোমাদের এই বইতে দেখো মানচিত্র এঁকেছে আমি দেখো পড়ানোর সময় একটি মানচিত্র এনেছি তোমার শ্রেণীকক্ষে দেখো একটি মানচিত্র কি আছে ঝোলানো আছে তো সো মানচিত্রের যে একটি অপরিহার্য উপাদান এটি বলে শেষ করা যাবে না এখন আমরা আজকে যেই বিষয়টির উপরে বেশি হাইলাইট করতে চাচ্ছি সেটি হলো মানচিত্রের প্রকারভেদ মানচিত্র আসলে অনেক রকমের আছে মানচিত্র বড় আছে ছোট আছে মানচিত্র বিভিন্ন ব্যক্তির ব্যবহারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য আছে এই মানচিত্রের প্রকারভেদটা আমরা দেখব ক্লাসিফিকেশন অব ম্যাপস মানে এই ম্যাপসের আমরা ক্লাসিফিকেশন করব মানচিত্র অনেক প্রকার হতে পারে সাধারণত মানচিত্রে আমরা গতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম স্কেল এই বলছে যে সাধারণত মানচিত্রে ব্যবহৃত স্কেল ওই ব্যবহৃত স্কেলটা এবং বিষয়বস্তু অনুসারে মানচিত্রগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম যেই বিষয়বস্তুটির উপরে ভিত্তি করে মানচিত্রকে ভাগ করা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের খাতায় জিনিসটি তোমরা লিখবে প্রথম এক নাম্বার বিষয়বস্তুটি আমরা কিন্তু নাম্বারিং করে যাব এইভাবে স্কোয়ার একটা বক্স করে নাম্বারিংটা করবে তা প্রথম যে বিষয়টি ওরা বলছে বলছে যে স্কেল অনুসারে মানচিত্র তা আমরা বলা হচ্ছে যে সাধারণত মানচিত্রে ব্যবহৃত স্কেল এবং বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয় আমরা প্রথমটি একটু যাব যে স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার আমরা প্রথমটি বলছি স্কেল অনুসারে স্কেল তোমরা একটু লিখবে স্কেল অনুসারে মানচিত্র আমি গতদিন দেখিয়েছি মানচিত্র স্কেলটি কি? ঠিক আছে তাহলে স্কেল অনুসারে মানচিত্র স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারে তোমাদের এই পাঠ্যপুস্তকে বলছে যে স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকার এক হলো বৃহৎ স্কেল আমরা এখানে এটাকে একটু রোমান অক্ষর দিয়ে লিখি একটা বলছে বৃহৎ তোমরা আমার মতো করে লিখবে বৃহৎ স্কেল একটি বলছে হলো বৃহৎ স্কেলের মানচিত্র আচ্ছা আর দ্বিতীয়টি বলছে বৃহৎ যদি বলে তাহলে পরেরটি কি বলতে পারে বলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র আমার সাথে তোমরা আজকে এই শ্রেণী বিভাগের প্রত্যেকটি শ্রেণী বিভাগ তোমরা খাতায় লিখবে তাহলে আমরা এখানে এই স্কেল অনুসারে যে মানচিত্র সেখানে দুইটি প্রকার পেলাম একটি বলছি স্কেল কি আমি কিন্তু তোমাদের গত পাঠেই উপস্থাপন করেছি যেমন মানচিত্রের যে এক ইঞ্চি জায়গা আছে এটি মানচিত্রের দূরত্ব কিন্তু প্রকৃত ভূমির দূরত্ব সেইখানে বলা হয়েছে যেমন একশো মাইলও হতে পারে সেটা তাই তো এই এইখানে এই জায়গাটা ধরে স্কেল অনুসারে ধরো এক ইঞ্চি সমান যদি বলে যে এক মাইল তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হলো একটা ক্ষুদ্র মানচিত্র হবে ক্ষুদ্র স্কেলের আর যদি বলা হয় যে এক ইঞ্চির সমান পাঁচশো মাইল বা পাঁচ হাজার মাইল তখন এটা বুঝে যাব যে আমরা এটা আসলে বড় বৃহৎ স্কেলের তাহলে আমরা দুটো সিস্টেম পেলাম একটা বলা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র আর একটি হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র এখন এই বৃহৎ স্কেলের মানচিত্রটি যেটি বৃহৎ স্কেল আছে এই বৃহৎ স্কেলের মানচিত্রটি আমরা যদি একটু এইখানে নামাই নিয়ে আসি নিয়ে এসে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে বৃহৎ স্কেলটা দেখো বৃহৎ স্কেলের মানচিত্রটি মোটামুটি নৌ চলাচল আমরা একটু লিখে নেব শিক্ষার্থীরা নৌ চলাচল নৌ চলাচল এই নৌ চলাচল নৌকাটা চালায় কারা নৌকা যারা চালায় বা যারা মনে করো জাহাজ চালায় তাদেরকে আমরা নাবিক বলি এই নৌ চলাচল এটা নাবিক চার্ট করে সেটা নাবিকের চার্ট আমরা একটু লিখবো এটা হলো বৃহৎ মানচিত্র নাবিকের যে চার্ট থাকে চার্ট থাকে একটা এই চার্টটা হ্যাঁ এই নাবিকের চার্টটি যে আছে এই চার্টটি হলো বৃহৎ স্কেলের মানচিত্র নৌ চলাচলের জন্য এটি ব্যবহার করে কারা ব্যবহার করে নাবিকরা এটাকে নাবিকদের চার্ট বলা হয় এটা আসলে এই বৃহৎ স্কেলের মানচিত্র সেকেন্ড যেটা বলতে পারি আর কি বলো আমি বলেছিলাম যে আরেকটি যানবাহ সেটা কী হ্যাঁ সেটা হলো বিমান চলাচল যে করে এই বিমান চলাচল সংক্রান্ত বিমা বৈমানিকদেরকেও কিন্তু একটি মানচিত্র ব্যবহার করতে হয় বিমান চলাচল সেইখানে যার বৈমানিক কারা চালায় বিমান বৈমানিক বা পাইলট বলতে পারি ইংলিশে না বৈমানিক চার্ট বৈমানিকদেরও কিন্তু একটা চার্ট আছে বৈমানিকদেরও একটা চার্ট আছে সেটাকে বলা হবে বৈমানিকদের আচ্ছা কথাটা হবে বৈমানিকদের চার্ট চার্ট ওকে বিমান চলাচলের জন্য এটাও একটা বৃহৎ স্কেলের মানচিত্র এরপরে তোমরা যারা গ্রামে আছো তোমাদের এই যে বললাম যে ভিটা বাড়ি তোমাদের যে ফসলের জমি এগুলো কিন্তু সরকারের কাছে একটা মানচিত্র থাকে যেই দাগ দিয়ে তোমার বাবা মাদেরকে জিজ্ঞেস করবা বলবে মৌজা মানে তার কোন কতটুকুন সেটা সে মৌজা থেকে মৌজা মানচিত্র থেকে কিন্তু তারা এটা বুঝতে পারে হ্যাঁ সে বলবে যেমন খাজনা দিতে যাবে তোমার জমির তো খাজনা কোথায় কিভাবে বুঝবে ওই মৌজা দাগ দেওয়া আছে এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গাকে ছোট্ট ছোট্ট করে ভাগ করে ওটা এক একটাকে মৌজা এক একটা নাম দেওয়া হয়েছে এক নাম্বার মৌজা দুই নাম্বার মৌজা ওরকম তোমার অঞ্চলটির তোমাদের যার যার এলাকা বাড়ির বসত বাড়িই বলো আর ফসলের জমিই বলো ওই মৌজার অন্তর্ভুক্ত কোনো না কোনো নাম্বারে সেটা অন্তর্ভুক্ত আছে তো এরকম এটাও একটা বৃহৎ স্কেলের মানচিত্র এটাকে বলা হবে যে মৌজা মানচিত্র এটাও একটা বৃহৎ স্কেলের আমরা লিখব মৌজা কথাটা হলো মৌজা মানচিত্র মৌজা মানচিত্র এটিও একটি বৃহৎ স্কেলের মানচিত্র তাহলে আমরা বৃহৎ স্কেলের মানচিত্র পেলাম আমরা এখানেই দেখতে পাচ্ছি যে নৌ চলাচলের জন্য নাবিকদের যে চার্টটি করা থাকে খোপ খোপ করে ওরা একটা কাগজের মধ্যে একটা চার্ট করা থাকে নাবিকদের চার্ট নাবিকের চার্ট আর বিমান চলাচলের জন্য আকাশপথে তারও কিন্তু একটি বৈমানিকদের চার্ট থাকে ওটিও একটা বৃহৎ স্কেলের মানচিত্র এবং এই যে বললাম তোমাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে এটিও একটি বৃহৎ স্কেলের মানচিত্র তাহলে আমরা বৃহৎ স্কেলের মানচিত্রটা ব্যবহার আমরা তিন জায়গায় দেখতেই পাচ্ছি এখন কথা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র আরেকটি জিনিস আমি একটু তোমাদের বলি এই যে মৌজা মানচিত্র এটিকে এটিকে মৌজা মানচিত্র বা ক্রাডাস্টাল ক্রাডাস্ট্রাল বলা হয় কাডাস্টাল ট্রাল এরকম শব্দটি ফ্রান্সের এই ফ্রান্সের শব্দ থেকে ইংরেজরা এটাকে করেছে কাডাস্ট্রাল এই 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 মৌজার এই জায়গাটিতে এই শব্দটিও মাঝে মাঝে অনেকে ব্যবহার করে তোমাদের বইতে দেখবা বানানটি আছে আমি পরবর্তীতে বানানটি দেখাবো ক্রাডাস চালো এটাকে বলা যেতে পারে তাহলে বৃহৎ স্কেলের মানচিত্র আমরা বুঝেছি কোনগুলো তাই তো আসলে এই মানচিত্রগুলো অনেক বড় বড় এবং আসলে অনেক বেশি সেক্টরে গিয়ে এটি ব্যবহৃত হচ্ছে মানে বড় একটি জায়গা নিয়ে ব্যবহৃত হচ্ছে এখন আমরা আসি যে একটি ছোট এলাকা অনেক বড় করে যেমন ধরো তোমার গ্রাম হতে পারে বা আমার একটি আমি যেই জায়গাতে বসবাস করি মোয়াখালী বা ধরো বাড়িধারা এরকম একটি জায়গা ঢাকা শহরে হতে পারে বা কমলাপুর স্টেশন এরকম একটি জায়গা হতে পারে এরকম একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছু তথ্য তথ্য এরূপ মানচিত্রে ভালোভাবে দেখানো যায় ছোট্ট একটা এলাকাকে বড় করে যখন তারা দেখায় আমি এই যে এখানে যে মানচিত্রটা এনেছি এটা বলা হচ্ছে ঢাকা উত্তর মহানগর মানচিত্র ঢাকার উত্তর দিকের যে মহানগর আছে তার একটা মানচিত্র ছোট একটা এলাকাকে দেখো এটা তোমার বইয়ের মধ্যে বাংলাদেশের যে মানচিত্র আছে সেই প্রেক্ষাপট যদি চিন্তা করো তাহলে দেখো ছোট্ট একটা এলাকাকে কত বড় করে এঁকেছে তাতে হয়ে কি এখানে ওরা অনেক ধরনের তথ্য দিতে পেরেছে যে এখানে কোথায় এয়ারপোর্ট আছে কোথায় রেল স্টেশন আছে কোথায় থানা আছে হ্যাঁ এরকম বিস্তারিত কোথায় মসজিদ আছে এরকম বিস্তারিত চিহ্ন ব্যবহার করতে পেরেছে বিস্তারিত লেখা লিখতে পেরেছে তো এই জন্য বলা হচ্ছে যে একটু ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছু তথ্য এরূপ মানচিত্রে ভালোভাবে দেখানো যায় ভূচিত্রাবলী দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র আমরা বৃহৎ ইস্কেলের মানচিত্রটা এই তিনটা জায়গার মধ্যে দেখেছি ব্যবহার করতে এখন আমরা একটু দেখব যে ক্ষুদ্র স্কেলের মানচিত্রটা কোথায় ব্যবহার হচ্ছে আমি ওই যে বললাম যে ক্ষুদ্র একটি জায়গাকে বৃহৎভাবে দেখায় হ্যাঁ বৃহৎভাবে দেখায় যার প্রমাণ এটি এই বাংলাদেশের ম্যাপ তোমাদের বইতে যদি দেখো মানচিত্রটি এঁকেছে মাত্র একটা পাতায় তাও পাতার অল্প একটু জায়গায় আর এত বড় একটা কাগজে মাত্র ঢাকার অল্প ছোট্ট একটা জায়গা দেখাচ্ছে এই যে একটি ছোট এলাকাকে অনেক বড় করে দেখানো এটাই আসলে ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাই এই মানচিত্রটা তোমাদের এখানে বলা হচ্ছে যে ভূচিত্রাবলী বলি মানচিত্র দেয়াল মানচিত্র প্রভৃতি ক্ষুদ্র স্কলে মানচিত্র দেয়াল মানচিত্র যেমন ধরো তোমার শ্রেণীকক্ষে যেই মানচিত্রটি দেয়ালে ঝোলানো আছে দ্যাট ইজ দেয়াল মানচিত্র এই এবং ভূ ভূচিত্রাবলী মানচিত্র এটি আমি তোমাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা শুধু বুঝে রাখো যে ভূচিত্রাবলী মানচিত্র দেয়াল মানচিত্র এগুলো হলো ক্ষুদ্র মানচিত্র মানে তোমার শ্রেণীকক্ষে যেই মানচিত্রটি ঝোলানো আছে বাংলাদেশের একটি এটি তোমার বইয়ে যেই বাংলাদেশের মানচিত্রটি আঁকা আছে এটি এগুলি আসলে ক্ষুদ্র মানচিত্র তাহলে আমি ক্ষুদ্র মানচিত্রের দু একটা যদি বলি তাহলে ভূচিত্রাবলী এই ক্ষুদ্র মানচিত্রের উদাহরণ যদি দেখাই তাহলে বলবো ভূচিত্রাবলী বলি। এটি আমি তোমাদেরকে পরবর্তীতে আর একটু বিস্তারিত আলোচনা করব ভূচিত্রাবলী বলি মানচিত্রটি আসলে কি। ভূচিত্রা বলি মানচিত্র আরেকটি বলেছি দেয়াল মানচিত্র দেয়াল দেয়ালে যেসব মানচিত্র ঝুলানো হয় দেয়াল মানচিত্র যেমন তোমার শ্রেণীকক্ষে একটি মানচিত্র ঝোলানো আছে সেইগুলো এগুলো আসলে দেয়াল মানচিত্র এগুলোই হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্র বেশি জায়গা এ প্রকার মানচিত্র বেশি জায়গা থাকে না ফলে এই মানচিত্রে বেশি কিছু দেখানোও যায় না আমার তাহলে আমরা দেখছি যে বৃহৎ স্কেলের মানচিত্রে ছোট এলাকাকে অনেক বড় করে দেখায় যার জন্য এখানে অনেক কিছু বিস্তারিত বর্ণনা থাকে আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র মানে একটা দেখা যাবে যে মহাদেশের ছবি তোমার বইতে মানচিত্রের মধ্যে এঁকে রাখছে হ্যাঁ মহাদেশের মানচিত্র বলতেছে অথবা পৃথিবীর মানচিত্র বলতেছে তোমার বইতে আঁকা আছে অথবা একটা কাগজের পাতায় আমার বাংলাদেশের মানচিত্র আঁকা আছে তো এত বড় অঞ্চলকে একটি ছোটো কাগজে দেখানো হয় বলে এই ক্ষুদ্র স্কেলের মানচিত্রে যেই সমস্যাটি হয় সেটি হলো এই মানচিত্রে বেশি জায়গা থাকে না অতএব এই মানচিত্রে বেশি কোনো তথ্যও দেওয়া যায় না বেশি কিছু দেখানোও যায় না তাহলে আমরা মানচিত্রের প্রকারভেদ একটি পেলাম বৃহৎ স্কেলের মানচিত্র যেটি আমরা দেখিয়েছি যে নৌ নাবিকদের হ্যাঁ নাবিকদের যে চার্ট আছে নাবিকদের চার্ট সেখানে ব্যবহার হচ্ছে তারপরে বৃহৎ স্কেলের মানচিত্র বৈমানিকদের চার্টে ব্যবহার হচ্ছে মৌজাতে এই বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার হচ্ছে আর বৃহৎ স্কেলের মানচিত্রের সুবিধা যে ছোট একটা জায়গাকে অনেক বড় করে ওরা বড় মানে একটা ক্ষুদ্র জায়গাকে অনেক বড় করে দেখানো হয় বলে এই মানচিত্র অনেক জায়গা থাকে যার জন্য এটা অনেক বল মানে এখানে অনেক কিছু চিহ্ন সংকেত বসানো যায় তথ্য দেওয়া যায় আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র আমরা বলছি ভূচিত্রাবলী মানচিত্র এবং দেয়াল মানচিত্র এইগুলো আসলে অনেক বড় জায়গাকে একটা ছোট জায়গার মধ্যে আঁকা হয় বলে এখানে আসলে বেশি জায়গাও থাকে না অতএব এখানে বেশি কিছু দেখানো যায় না তাহলে আমরা এতক্ষণ মানচিত্রের প্রকার প্রকারভেদের মধ্যে এক নাম্বার যেটা হলো স্কেল অনুসারে মানচিত্র প্রকারভেদ সেরকম দুটি পেলাম একটি হল বৃহৎ স্কেলের মানচিত্র আর একটি পেলাম ক্ষুদ্র স্কেলের মানচিত্র এই শ্রেণীবিভাগটি করা হয়েছে স্কেলের স্কেল অনুসারে মানচিত্র এখন আমরা দুই নাম্বার আরেকটি বিষয় আছে যেটির উপরে মানচিত্র সেটি হল বিষয়বস্তু হিসাবে মানচিত্র দুই আমরা প্রথমটি পেয়েছি স্কেল অনুসারে এইবার হলো বিষয়বস্তু তোমাদের বইতে আরেকটি কথা একটু আছে সেটিও আমি লিখে দিতে চাই উপস্থাপনের বিষয়বস্তু কথাটা ওরা বলেছে উপস্থাপিত বিষয়বস্তু হিসাবে মানে কি বিষয় উপস্থাপিত বিষয় বস্তু হিসাবে উপস্থাপিত বিষয়বস্তু হিসাবেও মানচিত্র কয় প্রকার মানচিত্র দুই প্রকার তাহলে আমরা রোমান সংখ্যা দিয়ে লিখব বিষয় মানে উপস্থাপিত নিশ্চয় কোনো বিষয়ের উপর ভিত্তি করে ওই মানচিত্রটি আঁকা হয় এবং বলা হচ্ছে যে এই বিষয়ে উপস্থাপিত বিষয়বস্তুর উপর ভিত্তি করেও কিন্তু মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বলা হচ্ছে গুণগত মানচিত্র আর একটি বলা হচ্ছে একটি গুণগত মানচিত্র আর আরেকটি দেখানো হচ্ছে পরিমাণগত মানচিত্র পরিমাণ কথাটি বলেছে পরিমাণগত মানচিত্র পরিমাণগত মানচিত্র তাহলে আমরা দেখতেছি আসলে উপস্থাপিত বিষয়বস্তুর উপর ভিত্তি করেও মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি বলা হচ্ছে গুণগত মানচিত্র আর একটি বলা হচ্ছে পরিমাণগত মানচিত্র এখন গুণগত মানচিত্রটি কি গুণগত মানচিত্র আমরা একটু দেখি যে গুণগত মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র বলা হচ্ছে ভূ সংস্থানিক মানচিত্র বলা হচ্ছে ভূমি রূপের মানচিত্র বলা হচ্ছে মৃত্তিকা মানচিত্র দেয়াল মানচিত্র ভূ মানচিত্র স্থানীয় বৈচিত্র সূচক মানচিত্র ও মৌজা মানচিত্র গুণগত মানচিত্রের অন্তর্ভুক্ত যেমন মৌজাটা তোমাদেরকে আমি যেহেতু বুঝাতে পেরেছি গুণগত আসলে মৌজাটি কি গুণ আছে মৌজা মানচিত্রের একটি কিন্তু গুণ আছে সেটি এক হলো তুমি বলতে পারো যে অত মৌজা মানে আমি ধরে নিলাম যে আমার জায়গাটি বিষ মৌজার অন্তর্ভুক্ত তার মানে ওই মানচিত্রে আমি এক আমার ব্যক্তিগত যে মালিকানা সেটি ওই মানচিত্র স্বীকার করে নিয়েছে তাই তো সেটা একটা স্বীকৃতি তাহলে এটি একটা বিষয় যে আমি ভূমির মালিক বা জমির মালিক বা ওই দালানটির মালিক সেটি একটি স্বীকৃতি এই বিষয়বস্তুটি মৌজা একটি বিষয়বস্তু উপস্থাপন করে গুণগত বিষয়বস্তু এটি এবং দেখো আরেকটি এখানে যদি বলি দেয়াল মানচিত্র দেয়াল মানচিত্রটি কিন্তু একটা গুণগত মানচিত্র এটির একটা গুণ আছে এটি আসলে সীমারেখা নির্ধারণ করে দিচ্ছে কোথায় কোন শহর অবস্থিত দেখিয়ে দিচ্ছে তো সো এই যে গুণ সম্পন্ন এই মানচিত্রগুলাকে বলা হয় গুণগত মানচিত্র তা আমরা একটু লিখে ফেলতে পারি আমরা একটু গুণগত মানচিত্র কোন কোন জায়গায় আমরা এরকম দাগ দিয়ে কয়েকটা পয়েন্টে গুণগত মানচিত্রগুলো ব্যবহার কোথায় কোথায় হচ্ছে তার মধ্যে একটি লিখবো ভূতাত্ত্বিক মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র আর একটা কি পেলাম দেয়াল দেয়াল মানচিত্র তারপরে এরপরে কোনটা পাচ্ছি ভূমি রূপের মানচিত্র ভূমি কেমন রূপ সেরকম তার সেই রকম গুণের ভিত্তিতে ভূমিরূপের মানচিত্র তাহলে আমরা আরো তোমাদের বিষয়বস্তু আছে এগুলো তোমরা তোমাদের বইতে দেখবে দেখে লিখবে আমি তিনটি তোমাদেরকে বলে দিচ্ছি তিনটি বিষয়বস্তুর উপরে আমি তোমাদেরকে এটা উপস্থাপন করে দেখিয়ে দিলাম যে ভূতাত্ত্বিক মান মান মানচিত্র দেয়াল মানচিত্র ভূমিরূপের মানচিত্র এগুলো হলো আসলে গুণগত মানচিত্র মানে এই মানচিত্রে কোনো গুণের বিষয়বস্তু উপস্থাপন করা হয় এখন আমরা তাহলে এটি আমরা দেখছি যে গুণগত মানচিত্রের অন্তর্ভুক্ত এরকম তোমাদের অনেকগুলো আছে প্রায় সাত আটটা আছে আমি তিনটি বিষয় তোমাদেরকে উপস্থাপন করেছি তাহলে গুণগত মানচিত্রটি সম্বন্ধে আমাদের একটি আহ হলো যে উপস্থাপিত বিষয়বস্তুর উপরে এই গুণগত মানচিত্রটি তৈরি করা হয় আচ্ছা এরপরে বাকি থাকলো কি পরিমাণগত আমরা একটু দেখি পরিমাণগত এইটি কি জিনিস এটি হলো বলা হচ্ছে যে বায়ুর উত্তাপ ম্যাপে কিন্তু ম্যাপে চিহ্ন দিয়ে সংকেত দিয়ে দাগ দিয়ে বা ফোটা ফোটা দিয়ে বোঝানো হয় যে কোথায় কেমন বায়ু বায়ুর উত্তাপ কি এখানে ঠান্ডা শীতল এরকম বোঝানো যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ দেখবা তোমাদের নাইন টেনের বইতে কিন্তু বৃষ্টিপাত কোথায় অধিক হয় ওটা চিহ্ন দিয়ে বোঝায় তাহলে এই যে পরিমাপ বেশি বৃষ্টির এলাকা ওই জায়গাটাকে পরিমাপ করে দিচ্ছে এবং দেখো জনসংখ্যার বন্টন ঢাকা শহরে বেশি লোক অতএব এই ম্যাপের এমন করবে যে অনেকগুলো মাথা ঢাকা শহরের চতুর্দিকে দিয়ে রাখবে তার মানে তুমি বুঝে নেবা যে এখানে সংখ্যা বেশি এই যে পরিমাপটা বোঝাচ্ছে এবং জনসংখ্যার বন্টন মানে করো যে তুমি জনসংখ্যা বন্টন কোথায় কেমন আছে ওটা যেমন দুটা মাথা মানে ওখানে দুই হাজার একটা মাথা মানে ওখানে এক হাজার এই যে এইভাবে একটা বন্টন করেও কিন্তু মানচিত্রে বর্ণনা করা যেতে পারে জনসংখ্যার ঘনত্ব তো দেখানোই যেতে পারে খনি সম্পদ যেমন গ্যাস কোথায় পাওয়া যায় সিলেটের বাঁকড়াবাদে ওই সিলেট জায়গাটাকে দেখায় দিবে যেরকম হয়তো বা ধোয়া ধোয়া কিছু একটু একটু ডার্ক করে বা অ্যাশ কালার দিয়ে এরকম একে বুঝিয়ে দেবে যে ওখানে গ্যাস আছে এই যে দেখো চিহ্ন এবং সংকেত এবং পরিমাপ দেখিয়ে দিচ্ছে যে ওখানে বেশি আবার এই অ্যাশ কালারটাকেই ডার্ক করে দিলে বুঝতে হবে যে ওখানে গ্যাস অধিক বেশি আবার একটু লাইট মানে একটু হালকা করে দিলে বুঝতে হবে যে এখানে গ্যাস কম পাওয়া যায় এ দেখো কালার রঙের খেলায় রঙের খেলায় মানচিত্র কিন্তু তার কি এক্সপ্রেশান দিচ্ছে তার ভাষা তার সে কথা বলতেছে এখন তাহলে আমরা দেখতেছি পরিমাণগত মানচিত্রগুলো কোথায় কোথায় ব্যবহার হয় বনজ সম্পদ উৎপাদন তোমাদের বইয়েই বনজ সম্পদ উৎপাদন বা বনজ সম্পদ যখন ডিসক্রাইব করবে তখন দেখবা চট্টগ্রামে অনেকগুলা ছোটো 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 গাছ টাইপ দিছে সিলেট আবার একটু হালকা করে দিয়েছে আবার ঢাকার ওই যে গাজীপুরে আর একটু লম্বা করে দিয়েছে তাহলে এই পরিমাপগুলো পরিমাণগত মানচিত্র আমরা কি মান কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা পেয়ে গেলাম বা শিল্প যে উৎপাদন ঢাকা শহরে দেখবা শিল্পের এরকম একটা ছাদের মতো ছোট্ট করে একটা ঘর মতো এঁকে এরকম যেমন ধরো শিল্প কারখানা দেখাতে আমি দেখেছি যে মানচিত্রে এরকম একটা ঘর আঁকে আর এরকম করে একটা চুল্লি উঠায় নেয় তার মানে বুঝতে হবে যে এটা শিল্প কারখানা তো এটি বসিয়ে যদি একটা ঘর দেখ পাঁচ সাতটা ঘর ঢাকার মধ্যে দেখায় দেয় তার মানে ঢাকায় অনেক শিল্প কারখানা আছে যদি যশোরে একটা দেখায় তাহলে বুঝবে যে ওখানে পরিমাণে কম আছে তো সো এই পরিমাণগত মানচিত্রগুলো কিভাবে ব্যবহার করা যায় সেটা বুঝছি তা আমরা একটু লিখে নিই কোথায় কোথায় ব্যবহার করি আমরা বৃষ্টিপাতের পরিমাপ নির্দেশ করতে বৃষ্টিপাতে তোমরা একটু লিখে নেবে খাতাতে এটা বৃষ্টিপাতের পরিমাপ পরিমাপ বৃষ্টিপাতের পরিমাণ 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 করতে বৃষ্টিপাতের পরিমাণ করতে আরেকটি বলেছি জনসংখ্যা আর বন্টন বা জনসংখ্যার ঘনত্ব আমরা জনসংখ্যার ঘনত্বটা এখানে লিখি জনসংখ্যার ঘনত্ব দেখাতে আরেকটি বলেছি যে আরেকটি বলেছি বনজ হ্যাঁ বনজ উৎপাদন বনজ উৎপাদনে উৎপাদন এরকম জায়গায় আমরা এই পরিমাণগত মানচিত্র ব্যবহার করতে পারছি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখছি আসলে বিষয়বস্তু হিসাবেও মানচিত্র দুই প্রকারের একটি হলো গুণগত মানচিত্র আর আরেকটি হলো পরিমাণগত মানচিত্র গুণগত মানচিত্র আমরা দেখেছি একটি বিষয়বস্তু থাকে যেখানে সেটার গুণকে ডিসক্রাইব করে আর পরিমাণগততে পরিমাপের বিষয়টি এখানে স্থান পায় তাহলে মানচিত্রের আমরা প্রকার ভেতে একটি পেলাম স্কেল অনুসারে মানচিত্র সেটি হলো বৃহৎ স্কেল মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র আর উপস্থাপিত বিষয়বস্তু হিসাবে মানচিত্র দুই প্রকার সেখানে পেলাম গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র এছাড়াও আরও অনেক প্রকারের মানচিত্র আছে তার মধ্যে আরেকটি মানচিত্র আমরা বলতে পারি যে কার্যের উপর ভিত্তি করেও কিন্তু অনেক ধরনের মানচিত্র আছে তাহলে আমরা একটু এই কার্যের উপর ভিত্তি করে মানচিত্রের প্রকারভেদটা একটু লিখব আমরা লিখব যে কার্যের উপর ভিত্তি করে মানচিত্র তিন নাম্বার তিন নাম্বার প্রকারভেদ সেটি হলো কার্যের মানে কাজ কেমন করে কার্যের উপর ভিত্তি করে ভিত্তি করে কার্যের উপর ভিত্তি করে কয়েক প্রকারের মানচিত্র আছে আগেরগুলো সব আমরা দুই প্রকার দুই প্রকার পেয়েছি এটিকেও দুই প্রকার পেলাম এটিতেও দুই প্রকার পেলাম বাট কার্যের উপর ভিত্তি করে মানচিত্র আবার অনেক প্রকারের প্রায় তোমাদের এই বইটি আমি দেখেছি কার্যের উপর মানচিত্র ভিত্তি করে তোমাদের এই বইটি যতগুলি প্রকার দেখিয়েছে প্রায় দশটি প্রকার দেখিয়েছে তো দশটি প্রকার আমরা পরবর্তী শ্রেণীতে বর্ণনা করব বাট দশটি প্রকারের মধ্যে আমি দুই একটি প্রকার তোমাদেরকে এখানে উপস্থাপন করতে পারি সেটি কার্যের উপর ভিত্তি করে একটি যেমন জমি জামা এইগুলোকে নির্দেশ করতে সেটি আমরা বলছি যে ক্যাডাস্ট্রাল বা মৌজা এরকম প্রায় দশটি প্রকার আছে দশটি প্রকারই আমি আজকে তোমাদেরকে লিখে দেখাতে পারি আর বর্ণনাটাই আমি তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে করব তা আমি ভাবছি যে আমরা আমি তোমাদেরকে মুখে বলে যাই তোমরা তোমাদের বইয়ের পাতাগুলো উল্টিয়ে এই প্রকারভেদগুলো এই কার্যের উপর ভিত্তি করে যে দশটি প্রকারভেদ আছে তার একটি যেমন ক্যারাস্টাল বা মৌজা মানচিত্র আরেকটি বলা হচ্ছে যে ভূ স্থানিক মানচিত্র একটি বলা হচ্ছে দেয়াল মানচিত্র আর একটি বলা হচ্ছে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র তারপরে আরও অনেকগুলো ছোট ছোট সেক্টর নিয়ে যেমন প্রাকৃতিক মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র জলবায়ুগত মানচিত্র উদ্ভিজ বিষয়ক মানচিত্র মৃত্তিকা বিষয়ক মানচিত্র সাংস্কৃতিক মানচিত্র এই দশ প্রকারের কার্যের উপর ভিত্তি করে এই দশ ধরনের মানচিত্র আছে শিক্ষার্থীরা আমরা তাহলে দেখলাম যে মানচিত্র আসলে অনেক প্রকারের তার মধ্যে দুটি মানে বিভিন্ন প্রকারভেদেও আবার প্রকারভেদ আছে তা প্রথমে যে স্কেল অনুসারে মানচিত্র পেয়ে গেলাম দুটো উপস্থাপিত বিষয়বস্তু হিসাবে মানচিত্র পেয়ে গেলাম তিন ধরনের আর কার্যের উপর ভিত্তি করে মানচিত্র পেয়ে গেলাম প্রায় দশ প্রকারের তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম আমি বিশ্বাস করি যে তোমাদের বাস্তব জীবনে এগুলো তোমরা ব্যবহার করতে পারবে যখন নিজে বড় হবে সম্পদের মালিক হবে বা বাবা মাকেও তোমরা সম্পদ নির্ধারণে এই মানচিত্রের যে ব্যবহার সেটা বোঝাতে পারো তুমি বাবাকে বলতে পারো যে তুমি যে এই মৌজার অধিকারী সেটির একটা নাম্বার আছে সেটি সরকারের কাছে জমা থাকে এবং তুমি তার উপরে খাজনা দাও তা এই বিষয়গুলো আসলে দৈনিক জীবনে ব্যবহৃত বিষয় তুমি যদি কখনো বড় হয়ে বৈমানিক হও তখন তোমার এই মানচিত্রের এই কাজগুলোর কাজে লাগবে জানা বিষয়গুলো ব্যবহার করতে পারবে তুমি যদি কখনো নাবিক হও জাহাজ চালাও তখন তোমার কাজে লাগবে তা শিক্ষার্থীরা আমরা আমাদের প্রতিদিনকার যে বিষয়বস্তুগুলো শিখছি সেগুলো আমাদের জীবনে ব্যবহার করব আমরা ভালো মানুষ হতে চেষ্টা করব মানুষের জন্য মানুষকে সাহায্য করব মানুষের জন্য কিছু করার চেষ্টা করব নিজেকে ভালোবাসবো পিতামাতাকে ভালোবাসবো ছোটোদেরকে ভালোবাসবো বড়দেরকে শ্রদ্ধা করব তা আজকের মতো তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ